আঙ্গর দেশের আছে হাজার বছরের ইতিহাস ঐতিহ্য। এ ঐতিহ্যের মধ্যে স্থাপত্যকলা আজ্ঞায় রয়েছে। বাংলাদেশের বহুত পুরানা কিছু স্থাপনা শৈলী দেখা অহনমানছে আগ করে তাহে। এর মধ্যে বেশি আশ্চর্য করে পুরানা কিছু মসজিদ। কি যত্ন করে বানানিয়ে এই মসজিদগুলা ঠায় খাড়ুয়ে রয়েছে শত শত বছরের পুরানা ইতিহাস ধারণ কইরা। এরুম এক মসজিদ হইল ময়মনসিংহের তিশাল উপজেলার শাখুয়া ইউনিয়নের গণ্ডখোল কবির মণ্ডলবাড়ি জামে মসজিদ। ১৯০৮ সালে মসজিদটা প্রতিষ্ঠা করছেন মণ্ডলবাড়ির কবির মণ্ডল। শত বছরের বেশি বয়সী এই মসজিদটার আছে তিনটা গম্বুজ। মসজিদের ভিতরে আছে তিনটা কাতার। প্রত্যেক কাতারও খাড়াইবার পায় 20 জন হইরা মুসল্লি। শুক্রবারে জুম্মার দিন মসজিদের ভিতরে বারান্দায় মিলায়া প্রায় 350 লোক একলগে নামাজ আদায় করে। শত বছরের এই মসজিদ অহনো অক্ষত খাড়াইয়া রয়েছে। খালি কয়েকবার প্লাস্টার সহ টুকটাক কিছু মেরামত করা হয়েছে। দুনিয়াত আল্লাহর মনোনীত ঘর হইল মসজিদ। এনো বান্দা মহান আল্লাহর কুদরতি পায়ে সিজদায় অবনত হয়। এই ঘরে ঢুকলে মুমিনের মন আল্লাহর ভালোবাসার সৌরভে প্রশান্ত হইয়া যায়। আঙ্গর টিভি, ময়মনসিংহ।